বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া একগুচ্ছ নিয়ম জারি করতে চলেছে। যদি স্টেট ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের এই নিয়মগুলি জানা প্রয়োজন, নাহলে কিন্তু আপনারাই সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে যে একাধিক নিয়ম জারি করা হয়েছে, তো সেই কী কী নিয়ম তা এক নজরে জানিয়ে দেবো। তো বলা হয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি তার নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে। তো কী কী পরিবর্তন এনেছে তো সেটাই জানাবো। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, IMPS অর্থাৎ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস ট্রানজ্যাকশান লেনদেনের ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত কোনো চার্জ নেবে না। অর্থাৎ আপনি যদি IMPS-এর মাধ্যমে অনলাইনে 5 লাখ টাকা পর্যন্ত পাঠাতে চান, তবে আপনাকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। দেশের নাগরিকদের অনলাইন ব্যাংকিংয়ের বিষয়ে আরও উৎসাহী করে তুলতে SBI ওই সিদ্ধান্ত নিয়েছে বলেই কর্তৃপক্ষের মত। তো অনলাইনের পাশাপাশি অফলাইন পরিষেবাও কিছু বদল নিয়ে এসেছে SBI। অফলাইনের ক্ষেত্রে IMPS ঠিক কতটা চার্জ নেবে তার চার্জ লিস্ট দিয়ে দিয়েছে। বলা হচ্ছে, 1000 টাকা পর্যন্ত কোনো চার্জ নেই, 10,000 টাকার কম পর্যন্ত অর্থাৎ 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার কম পর্যন্ত 2 টাকা প্লাস GST চার্জ, 10,000 টাকা থেকে 1 লাখ পর্যন্ত 4 টাকা প্লাস GST, 1 লাখ টাকার বেশি কিন্তু 2 লাখ টাকার কম 12 টাকা প্লাস GST, 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা 20 টাকা প্লাস GST। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এবার থেকে IMPS করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। পাশাপাশি বদল আনা হয়েছে NEFT RTGS-এর ক্ষেত্রে। NEFT-র ক্ষেত্রে অনলাইন পরিষেবা বা মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 2 লাখ টাকা পেরিয়ে গেলেও কোনো চার্জ নেওয়া হবে না। NEFT অফলাইন পরিষেবার খরচ হচ্ছে 10,000 টাকা পর্যন্ত 2 টাকা প্লাস GST, 10,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত 4 টাকা প্লাস GST, 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত 12 টাকা প্লাস GST, 20 লাখ টাকার বেশি 20 টাকা প্লাস GST। RTGS-এর ক্ষেত্রে অনলাইন মোডে 5 লাখ টাকা পর্যন্ত কোনো খরচ নেই, তবে অফলাইনে 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পরিষেবার খরচ 20 টাকা প্লাস GST, 5 লাখের বেশি হলে খরচ হবে 40 টাকা প্লাস GST। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এই নতুন নিয়মগুলি লাগু করা হয়েছে। যারা বিশেষত টাকা অনলাইনে বা অফলাইনে লেনদেন করেন তাদের জন্য কিন্তু এই চার্জগুলো বেশি কার্যকর হবে। তো সাধারণত আমরা পাই সকলেই টাকার লেনদেন করে থাকি অনলাইন বা অফলাইনে, তো এই চার্জগুলো কিন্তু সকলের জানা প্রয়োজন। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে সকলেই আপডেটটি জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।